অষ্টম শ্রেণীর গণিত ক্লাস উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি সৃজনশীল অঙ্ক সমাধান করব। তো এই সৃজনশীল অঙ্কটি সিলেট বোর্ড 2016 সালে এসেছে। তো আমরা এই অঙ্কটি সমাধান করব। আর এই অঙ্কটি সমাধান করার জন্য আমাদের যে পড়াগুলি ছিল সেগুলি একটু রিভিশন করে নেই। তো সরল মুনাফা নির্ণয় করতে হবে। প্রথমে বলছে এখানে যে প্রশ্নের মধ্যে সরল মুনাফা নির্ণয় করতে হবে। তো সরল মুনাফাটা কী, সরল মুনাফার সূত্রটা কী? সরল মুনাফা আমরা জানি যে আই সমান পি আর এন, এটা সরল মুনাফা। এই সূত্রটা আমাদের জানা থাকলে আমাদের ক নম্বর অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। এরপরে দেখো এই খ নম্বরে বলছে যে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলছে। তো চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটাও আমরা জানি, চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু এক যোগ আর টু দি পাওয়ার এন, এটা হলো চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন সি ধরা হয়, সি সমান পি ইন্টু এক যোগ আর টু দি পাওয়ার এন, চক্রবৃদ্ধি মূলধন হলো। এরপরে আবার বলছে যে গ নম্বরে তিন বছরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা নির্ণয় করতে বলছে। তো আমরা সরল মুনাফা তো আমরা জানি সূত্রটা, যাই সমান পিআরএন, আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা নির্ণয় করতে বলছে। এখানে চক্রবৃদ্ধি মুনাফাটাও নির্ণয় করতে হবে। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি সমান পি ইন্টু এক যোগ আর টু দি পাওয়ার এন বিয়োগ পি, এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। তো আমরা এই সূত্র তিনটি রিভিশন করে নিলাম, এখন আমরা অঙ্ক সমাধান করব। তো শুরু করি। আশা করি সবাই খাতা নিয়ে উপস্থিত আছো, তোমরা প্রয়োজন অনুযায়ী খাতার মধ্যে অঙ্কটি উঠিয়ে নেবে। বার্ষিক 7% মুনাফায় 30,000 টাকা একটি ব্যাংকে জমা রাখলেন। এখানে বার্ষিক, এখানে এক বছরে জন্য 30,000 টাকা ব্যাংকে জমা রাখলেন, 7% মুনাফায়, শতকরা 7 টাকা লাভে ব্যাংকে জমা রাখলেন। এখন ক নম্বরে বলছে তার 5 বছরে সরল মুনাফা নির্ণয় করো। তাহলে আমরা এখন সরল মুনাফার সূত্রটা লিখি, যে আমরা জানি আই সমান, সরল মুনাফা আই সমান পি আর এন। এখানে পি হচ্ছে মূলধন, মূলধন দেওয়া আছে 30,000 টাকা। তো এখানে আমরা লিখতে পারি মূলধন বা আসল পি সমান 30,000 টাকা, আর 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 এর মানটাও দেওয়া আছে, আর হচ্ছে মুনাফার হার 7%, এ আর সমান 7%। পার্সেন্ট মানে একটা ভগ্নাংশ, আমরা জানি লিখতে পারি 7/100, এটা মুনাফার হারটা 7%, 7/100 লিখতে পারি। এরপরে বার্ষিক, এই জনাব শফিক সাহেব এই বার্ষিক 7% মুনাফায়, তার মানে এক বছরের জন্য ব্যাংকে জমা রাখছেন। এখানে সময়টা এক বছর, সময়টা আমরা এন ধরি, এন সমান এক বছর, সরি এন সমান এখানে ক নম্বরে বলছে তার 5 বছরের সরল মুনাফা। তাহলে 5 বছরের মুনাফাটা চেয়েছে, এখানে আমরা লিখতে পারি এন সমান 5 বছর, 5 বছরের মুনাফাটা চেয়েছে ক নম্বরে। আর আয়ের মানটা চেয়েছে, আই সমান কত, তাহলে এখানে মূলধন বা আসল পি দেওয়া আছে 30,000 টাকা, আর এর মান দেওয়া আছে 7%, 7/100, আর এন সমান দেওয়া আছে 5 বছর, আর আয়ের মানটা বের করতে বলছে। তাহলে আমরা সূত্রের মধ্যে মান বসাইলে আমরা সরল মুনাফাটা পেয়ে যাব, আয়ের মানটা পেয়ে যাব। তিরিশ হাজার গুণ 7/100 গুণ 5, এখন এই 100-2 কাটলে, 100 কাটলে এখানে 30,000-2 কাটলে 300 হয়।
300 के 7 দিয়ে এবং 5 দিয়ে গুণ করলে হবে 10,500 টাকা। 10,500 হলো, তাহলে অতএব আয়ের মান বের হলো 10,500। আয়ের মান 10,500 বের হলো। এটাই চেয়েছে যে 5 বছরে সরল মুনাফা নির্ণয় করো। তো সরল মুনাফা পেলাম এই 10,500 টাকা। 5 বছরে সরল মুনাফা পেয়েছি 10,500 টাকা। আমরা এইভাবেও লিখতে পারি, অতএব সরল মুনাফা দশ হাজার পাঁচশো টাকা। তো এটাই উত্তর, ক নম্বরের সমাধান এটাই। আমরা সূত্রলেখা মান বসাইলাম, সূত্রলেখা এই অক্ষরগুলির মান বসাইলাম, আর সবই তো দেওয়া আছে। সূত্র লিখে ওই অক্ষরগুলির মান বসাইলেই হয়ে যায় অঙ্ক, 10,500 টাকা হলো। তো আশা করি এই ক নম্বর অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। এবার খ নম্বর অঙ্ক শুরু করব। খ নম্বর অঙ্কের মধ্যে বলছে উক্ত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। উক্ত টাকার, উক্ত টাকা বলতে এই 30,000 টাকাকেই বোঝানো হচ্ছে, যে উক্ত টাকার 2 বছরের সময়টা, 2 বছরের এখানে চক্রবৃদ্ধি মূলধনটা নির্ণয় করতে বলছে। আর মুনাফার হার কিন্তু একই, ওই 7% রয়েছে। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা লিখি। যে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 যোগ r টু দি পাওয়ার n। তাহলে সূত্রটা লিখলাম চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 যোগ r টু দি পাওয়ার n। এখানে পি হচ্ছে আসল বা মূলধন, এটা দেওয়া আছে 30,000 টাকায়, আর দেওয়া আছে ওই একই আর এর মান 7%, 7/100। আর এন সমান দেওয়া আছে 2 বছর, এন এর মান 2 বছর, সময়টা 2 বছর, আর সির মানটা চেয়েছে চক্রবৃদ্ধি মূলধনেরটা চেয়েছে সি সমান কত, এটা চেয়েছে। সির মানটা আমরা বের করব। তাহলে শুরু করি এখন, পির মান 30,000 টাকা মূলধন বা আসল, 1 যোগ r এর মান হচ্ছিল 7/100, এন এর মান 2, মান বসাইলাম। এখন আমরা শুরু করি, এখন আমরা করতে থাকি 30,000 ভগ্নাংশে যোগ করি 100 যোগ 7, 30,000 107/100, 30,000 1.07, এটা ই করলাম। এখন আমরা এভাবেও করতে পারি অথবা ভেঙেও করতে পারি এভাবে না করেও। তো এটা 30,000 গুণ 1.07 গুণ 1.07, আর এইগুলি গুণ করলে হবে 34,347। 34,347 এটাই, অতএব সি সমান 34,347 হলো চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন পেলাম 34,347।
তাহলে অতএব চক্রবৃদ্ধি মূলধনটা চেয়েছে যে দুই বছরে চক্রবৃদ্ধি মূলধন কত, তাহলে চক্রবৃদ্ধি মূলধন অতএব 34,347 টাকা, এটাই উত্তর। চক্রবৃদ্ধি মূলধন 34,347 টাকা আমরা পেলাম, আর এটাই চেয়েছে খ নম্বরে। আমরা এটাও যে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা লিখে আমরা এই মান বসিয়েছি, আমরা পেয়েছি 34,347 টাকা। তো খ নম্বর এই অঙ্কটি আশা করি বুঝতে পেরেছ। তো এবার আমি গ নম্বর অঙ্কটা শুরু করি। গ নম্বরে প্রশ্ন হলো, তিন বছরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। সরল মুনাফাটা বের করতে হবে আর চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে হবে তিন বছরে, আর এর পার্থক্যটা তারপরে আমরা পার্থক্য নির্ণয় করব। আর এখানে আমাদের মূলধন বা আসল 30,000 টাকাই দেওয়া আছে, আর মুনাফার হার আরের মানটাও 7% দেওয়া আছে, 7% এটাই। তাহলে আমরা শুরু করি যে প্রথমেই সরল মুনাফাটা বের করব। তাহলে আমরা জানি সরল মুনাফা আই সমান পি আর এন। তো এখানে পির মান দেওয়া আছে 30,000 টাকাই, 30,000 টাকা। আর সমান 7%, 7/100। আর এন এর মান দেওয়া আছে 3 বছর, তাহলে 100 2 0, আর 30,000-এর 2 0 কাটলে তাহলে 300 থাকে এখানে। তাহলে এটা গুণ করলে হবে 300 × 7 × 3, এটা গুণ করলে হবে 6,300। আয়ের মান বের হলো 6,300 টাকা, এটাই যে সরল মুনাফা বের হলো 6,300 টাকা সরল মুনাফা। এরপরে আমাদের চক্রবৃদ্ধি মুনাফাটা নির্ণয় করতে বলছে, আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা নির্ণয় করি। চক্রবৃদ্ধি মুনাফার সমান লিখি, পাশেই লিখি যে আবার চক্রবৃদ্ধি মুনাফা জানি আমরা পি ইন্টু 1 + r^n বিয়োগ পি। পি মানে মূলধন বা আসল আমরা জানি, আর সূত্রটাও আমরা আগে পড়েছি, রিভিশন করেছি। এখানে আসল দেওয়া আছে 30,000, 1 + r এর মান দেওয়া আছে 7%, 7/100। এনের মান দেওয়া আছে 3 বছর, আর পির মান 30,000-ই আমরা জানি, 30,000। এখন এখানে ভগ্নাংশে যোগ করব, আগের অঙ্কের মতোই ভগ্নাংশে যোগ করে নিব। তাহলে 30,000 আর এটা ভগ্নাংশে যোগ করলে লসাগু 100 হয়, এখানে 1 দিয়ে ভাগ করলে 100, আবার উপরের 1 দিয়ে গুণ করলে 100 হয়, 100 + 7। বিয়োগ 30,000 1.07, 1.07-এর ঘন হল 1.2250, দশমিকের পরে 4 অঙ্ক রাখি। আরও আছে কিন্তু দশমিকের পরে 4 অঙ্কই রাখলাম, যে 1.07-এর ঘন হল 1.225।
पाँच शून्य पर्यन्त राखलाम दशमिकेर पर चार अंक राखलाम वियोग त्रिश हज़ार के गुण करब एक दशमिक दुई दुई पाँच शून्य द्वारा तो एटा गुण कर ले हबे छत्तीस हज़ार सातशो एकान्न दशमिक दुई नय वियोग त्रिश हज़ार ताहले ए छत्तीस हज़ार सातशो एकान्न दशमिक दुई नय के आम्रा जदि एखान थेके त्रिश हज़ार टाका बाद दी ताहले थाकबे एखाने छय हज़ार सातशो एकान्न दशमिक दुई नय वियोग करले हय छय हज़ार सातशो एकान्न दशमिक दुई नय तो एटाई बेर हलो चक्रवृद्धि मुनाफा छय हज़ार सातशो एकान्न दशमिक दुई नय एखन आमादेर निर्णय करते बोलछे पार्थक्यटा ताहले सरल मुनाफाटा पेयेछि छय हज़ार तीनशो टाका आर चक्रवृद्धि मुनाफा पेलाम छय हज़ार सातशो एकान्न दशमिक दुई नय टाका एखन पार्थक्यटा निर्णय करब जे सरल मुनाफा ओ चक्रवृद्धि मुनाफार पार्थक्य तो एखाने लिखी जे सरल मुनाफा अतएव सरल मुनाफा ओ चक्रवृद्धि मुनाफार पार्थक्य পার্থক্য সমান সরল মুনাফাটা আমরা পেয়েছি ছয় হাজার তিনশো আর চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়েছি ছয় হাজার সাতশো একান্ন দশমিক দুই নয় তাহলে এই চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফাটা বিয়োগ করব ছয় হাজার সাতশো একান্ন দশমিক দুই নয় এটাই বড় বিয়োগ ছয় হাজার তিনশো তাহলে ছয় হাজার সাতশো একান্ন দশমিক দুই নয় থেকে ছয় হাজার তিনশো টাকা বিয়োগ করলে হবে চারশো একান্ন দশমিক দুই নয় টাকা পার্থক্য বের হলো চারশো একান্ন দশমিক দুই নয় টাকা তো আমরা এই অঙ্কের মধ্যে এই গ নম্বর অঙ্কের মধ্যে আমরা সরল মুনাফাটা বের করছি সরল মুনাফাটা ছয় হাজার তিনশো টাকা আর চক্রবৃদ্ধি মুনাফাটা বের করেছি এখানে ছয় হাজার সাতশো একান্ন দশমিক দুই নয় টাকা তো এখানে পার্থক্যটা নির্ণয় করতে বলছে আমরা পার্থক্য পেলাম এই চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফাটা বিয়োগ করলাম পার্থক্যটা পেলাম চার চারশো একান্ন দশমিক দুই নয় টাকা তো আশা করি এই সৃজনশীলের গ নম্বর অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ তো তোমরা বাসায় বেশি বেশি বইয়ের অঙ্ক এবং সৃজনশীল অঙ্কগুলি বেশি বেশি প্র্যাকটিস করো আর তোমাদের বাসার কাজ রইল বাসার কাজটা আমি লিখে দিচ্ছি বাসার কাজ পাশেই লিখি বাসার কাজ অনুশীলনী দুই পয়েন্ট দুইয়ের নয় নম্বর এবং দশ নম্বর হোমওয়ার্ক রইল তো এই এই অঙ্ক দুইটি হোমওয়ার্ক করে তোমরা হোয়াটসঅ্যাপসে পাঠিয়ে দিবে আমি দেখে দিব ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ